হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এক্সামস মেড ইজি। আপনাদের সকলকে আরও একবার এক্সামস মেড ইজিতে স্বাগত জানাই। অবশেষে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউজিসি নেট 2020 ডিসেম্বর জুন মাসের যে পরীক্ষাটা ছিল সেটা রিশিডিউল্ড হয়েছে, তার তারিখ কিন্তু প্রকাশিত করেছে। আপনারা জানেন যে ইউজিসি নেট বছরে দুবার হয়, জুন এবং ডিসেম্বরে। জুন মাসের ইউজিসি নেট হতে পারেনি কোভিড-19 কারণে, যেটা রিশিডিউল্ড হয়েছে 15-16 সেপ্টেম্বর থেকে হওয়ার কথা ছিল, সেটা পরবর্তীতে রিভাইজড হয়েছে। গত সপ্তাহে তার নোটিফিকেশান বেরিয়েছে, যেটা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এবারে কিন্তু সেটা 24শে সেপ্টেম্বর থেকে হচ্ছে, এবং তার কিন্তু চূড়ান্ত লিস্ট সাবজেক্ট ওয়াইজ প্রকাশিত হয়ে গেছে। এবারে অ্যাডমিট কার্ডও প্রকাশিত হয়ে গেছে এক প্রকার। আপনারা যারা বিভিন্ন ট্রেডের ক্যান্ডিডেটস রয়েছেন, শুরুর দিকে যাদের পরীক্ষাগুলো রয়েছে, তারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সেটা বলার আগে জানিয়ে রাখি, আপনারা যারা মাস্টার্স ডিগ্রি করছেন, পিএইচডির প্রিপারেশন নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ইউজিসি নেটের সমস্ত রকম ইনফরমেশনস আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আপনারা যদি চ্যানেলটি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে সমস্ত আপডেটস আপনারা সবার আগে পেয়ে যান। এবারে 24শে সেপ্টেম্বর থেকে যে সাবজেক্টগুলোর পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে, যেমন 24শে সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে কোন কোন সাবজেক্টগুলো আছে আপনারা দেখতে পারছেন, একই রকমভাবে 25শে সেপ্টেম্বর, 26শে সেপ্টেম্বর রয়েছে। এভাবে আমি সমস্ত জিনিসগুলো দেখাচ্ছি না, কারণ আপনারা অলরেডি পিডিএফ কপিটাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে নিতে পারবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টাতে আসছি, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কারণ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। এক্ষেত্রে দেখুন ফ্রেন্ডস, 22শে সেপ্টেম্বর অক্টোবর 2020-তে কিন্তু কিছু সাবজেক্টের এক্সামস রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্টটা রয়েছে 22শে সেপ্টেম্বর সেকেন্ড শিফটে বেঙ্গালি। এই যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে বাংলা 22শে সেপ্টেম্বর রয়েছে, এবং 22শে সেপ্টেম্বর কিন্তু দুর্গাপুজোর ষষ্ঠী রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তাই পশ্চিম এবং বাংলাটা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটসরাই সবচাইতে বেশি, ত্রিপুরাকে বাদ দিলে পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা সবচাইতে বেশি। এই মুহূর্তে কিন্তু এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে, এমনকি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কয়েকজন নেতামন্ত্রীরাও টুইট করে ইউজিসিকে এবং উচ্চশিক্ষা দপ্তরকে টুইট করে এই বিষয়টা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তো 22শে অক্টোবর 2020-র পরীক্ষার যে সূচিটা সেটা রিভাইজড হয়ে যাচ্ছে কিনা সেটা বলা যাচ্ছে না। এমনকি 23শে অক্টোবর 2020 হিন্দি পরীক্ষা রয়েছে, অর্থাৎ সপ্তমীর দিন, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের যথেষ্ট ক্যান্ডিডেটস রয়েছে, পশ্চিমবঙ্গে যথেষ্ট হিন্দি ভাষার স্টুডেন্টসরা রয়েছে ইউনিভার্সিটিগুলোতে। তো সেই উদ্দেশ্যে আমি আপনাদের জানিয়ে রাখি, পরবর্তীতে ডেটগুলো যদি রিভাইজড হয় আপনাদের জানিয়ে দেবো। এবং অ্যাডমিট কার্ড যে প্রকাশিত হয়েছে প্রথমের দিকের পরীক্ষাগুলোর, কারণ আজকে ফ্রেন্ডস আমরা যে ভিডিওটা রেকর্ড করছি 20 তারিখ, 24 তারিখ মানে 4 দিন পর, 24 থেকে 30 তারিখের মধ্যে যে পরীক্ষাগুলো সেগুলোর অ্যাডমিট লিস্ট হয়ে গেছে, আশা করা যাচ্ছে বাকিগুলো রিলিজ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এটাই ছিল এই ইউজিসি নেটের যে এক্সাম শিডিউল প্রকাশিত হয়েছে সেটার যাবতীয় তথ্য। আপনারা চাইলে এই নোটিফিকেশানটাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে নিতে পারেন, টেলিগ্রাম চ্যানেলের জয়নিং লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। এছাড়াও আপনারা যারা অন্যান্য বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে চলে যান, সেখান থেকে অনেক নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির লিঙ্ক প্রোভাইড করা আছে, সেগুলো ফলো করে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।